দীর্ঘ প্রায় তিন মাস পর কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন নরসিংদী জেলা বিএনপি সদস্য সচিব মঞ্জুর এলাহি। নতুন নতুন আপডেট সংবাদ পেতে এখনই সাবস্ক্রাইব করুন দেখছেন চেতনা টিভি। জেলা বিএনপির এই শীর্ষ নেতার মুক্তি সংবাদে ঈদের আনন্দে মেতে ওঠে হাজার হাজার নেতাকর্মী। নরসিংদীর জেলা কারাগারের মূল ফটকের সামনে ছুটে আসেন তারা, জনসমুদ্রে পরিণত হয় পুরো কারাগার এলাকা। আজ বৃহস্পতিবার বিকেলে জামিনে মুক্তি পাওয়ার পর জেলা কারাগার গেইটে মঞ্জুর এলাহিকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে দলীয় নেতাকর্মীগণ পৌর শহরের ব্রাহ্মণদী মোড়ে তাকে অভ্যর্থনা জানান। মঞ্জুর এলাহি বলেন, মিথ্যা মামলা হামলা দিয়ে কাউকে দাবিয়ে রাখতে পারবেন না সরকার, দলীয় নেতাকর্মীর পাশে ছিলাম, সব সময় থাকবো ইনশাল্লাহ। আজকে মনে করেছেন খায়রুল কবির খোকন আর মঞ্জুর এলাহিকে বন্দী করে দিলেই জাতীয়তাবাদী দল বিএনপির নেতা কর্মীরা ঘরে বসে থাকবে, এই ধারণা আপনাদের ভুল। অল্প বাতাসেই আপনাদের নৌকা কিন্তু ডুবে যাবে, আপনাদের মনে রাখা দরকার। আজকে আমি তিন মাস জেলের মধ্যে থাকার পরে আপনারা আমার জন্য, আমার জাতীয়তাবাদী দল বিএনপির জন্য আপনারা যে অক্লান্ত পরিশ্রম করেছেন, সরকারের নির্বাচনকে আপনারা বয়কট করেছেন, 10% ভোট হয় নাই, সে কারণে জাতীয়তাবাদী দল বিএনপি এবং আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রাণদলা শুভেচ্ছা। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আকবর হোসেন, নরসিংদী শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, জেলা কৃষক দলের সভাপতি রবিউল ইসলাম, শিবপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন সহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এর আগে 28 অক্টোবরের মহাসমাবেশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মিথ্যা ও গায়েবী মামলায় 23 অক্টোবর সোমবার রাজধানীর উত্তরার 18 নম্বর সেক্টর থেকে মঞ্জুর এলাহিকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ 24 অক্টোবর মঙ্গলবার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করে নরসিংদী আদালত। পরে বিভিন্ন সময়ে মোট 11টি রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখানো হয়। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।